জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল, সেই গ্রামে বাস করত মিথুন নামের একটি ছেলে। সে খুব সহজ সরল ছিল। তার মা মারা গিয়েছে অনেক বছর আগে, কিন্তু সে এখনো মায়ের কথা চিন্তা করে একাই বসে বসে কাঁদে। সে এখনো ভাবে যে তার মা বেঁচে আছে, কোথাও হারিয়ে গেছে। সে প্রায় তার মাকে খুঁজে খুঁজে বেড়ায় বনে জঙ্গলে। সে একদিন মায়ের সন্ধান করতে করতে পথে পথে ঘুরে একসময় এক নদীর কাছে যায়। নদীকে বলে, নদী বন্ধু, তুমি কি আমার মায়ের সন্ধান দিতে পারো? আমার মা কোথায়? কেননা তুমি তো অমরণশীল। তুমি যখন আমাকে বন্ধু বলেছ, তবে আমি তোমাকে বলবো তোমার মা কোথায়। বন্ধু, ওই যে সামনে একটা আম গাছ দেখা যাচ্ছে, সেই আম গাছ তাই তোমার মা। কি বলছো, ওই আম গাছটা আমার মা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। যাই, আমার মার কাছে যাই। কতদিন মাকে দেখি না, মার সাথে কথা বলি না। ঠিক আছে বন্ধু, তোমার সাথে আমার আবার দেখা হবে। নদীর পাশে ছিল একটি বিরাট আম গাছ, যা ছিল অনেক লম্বা এবং সবুজ। তার ছিল লম্বা মোটা ডাল। গাছের অগুন্তি সবুজ পাতা হাওয়ায় নাচ করত। বহুদূর থেকে পাখিরা আসত এর ডালে বসার জন্য এবং সারাদিন কিচির মিচির করে গান গাইত। গাছটা ছিল সুন্দর এবং খুশিতে ভরা। মিথুন তখন হাঁটতে হাঁটতে সেই আম গাছটার কাছে চলে আসলো এবং গাছটাকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, নদী বলেছে তুমি নাকি আমার মা। সত্যি কি তুমি আমার মা? গাছ কি কখনো মানুষের মা হতে পারে? সেদিন তোমাকে বেঁধে উপহার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছি বলেই কি তুমি রাগ করে গাছে রূপান্তর হয়েছো মা? এই ছেলেটি হয়তো পাশের গ্রাম থেকে এসেছে। ছেলেটি হয়তো মাকে হারিয়েছে, তাই সে কাঁদতে কাঁদতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমি যদি বলি যে আমি ওর মা না, তাহলে সে আবারও কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াবে নিরাশ হয়ে। ওকে বলেই দেই যে আমি ওর মা। গাছরা মানুষ হতে পারবে না ঠিকই, কিন্তু তাদের প্রশ্বাস নিয়েই তো মানুষ বেঁচে থাকে। আর মানুষরা যে প্রশ্বাস ছাড়ে, সেটা গাছ গ্রহণ করে। সেই অর্থে গাছ মানুষের এক প্রকার বন্ধুই বটে। যাক গে সেসব, তোকে সেদিন উপহার দিতে পারিনি বলে তুই রাগ করিস নি তো বাবা। তোকে আমি আমার সব কিছু দিতে চাই বলেই তো গাছে রূপান্তরিত হয়েছি। সত্যি তুমি আমার মা? একজন মানুষ তার সন্তানদের কতটুকুই বা দিতে পারে? বড় জোর রক্ত, চক্ষু, কিডনি, এর বেশি কিছু না। কিন্তু আমি তোকে আমার সমস্তটাই দিতে চাই বাবা। তোর খুব খিদে পেয়েছে? নে টসটসে পাকা আমগুলো খেয়ে নে। মিথুন তখন গাছের পাকা আমগুলো খেত আর লুকোচুরি খেলত। ওরা ঘন্টার পর ঘন্টা গল্প করত। মিথুন মা গাছকে সব কিছু বলত, ওর পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে ওর চিন্তাধারা, ওর ভাবনা, আর স্কুলে প্রতিদিন কি হতো সব কিছু। গাছটি মন দিয়ে মিথুনের কথা শুনে এবং ওর সঙ্গে হাসত। ওরা একে অপরের বন্ধুর মতো হয়ে গেল। ওদের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে। ও গাছের ডালে উঠে তাতে দোলনা চড়ত। পানিটা কত পরিষ্কার আর ঝকঝকে না মা? হ্যাঁ ঠিকই বলেছ। কি সুন্দর দৃশ্য দেখতে পাও? ঝলমলে পানি, ডুবে যাওয়া সূর্য, ঠান্ডা বাতাস, এই জন্য তুমি অনেক আনন্দে থাকো। আমিও যদি এখানে সবসময় থাকতে পারতাম। এই পানি, সূর্য এবং বাতাস সব সময় থাকবে। আমার কাছে না থেকে
বাড়িতে থাকাই ভালো হবে তোমার। তুমি খুব ভালো মা, তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি বাবা। মিথুন ঘন্টার পর ঘন্টা গল্প করে গাছের ডালে ঘুমিয়ে পড়ত, তারপর ঘুম থেকে উঠে আবার বাসায় চলে যেত। তারপর অনেক দিন পর মিথুন ফিরে আসে। গাছটি ওকে দেখে এতটাই খুশি হয় যে মুখের ভাষা হারিয়ে গেছিল। আয় বাবা আয়, আয় আমার গাছের ডালে বসে দোল খা, আর মন ভরে আমার আম খা আর খুশি থাক। মিথুন যখন মন খারাপ করে দাঁড়িয়ে আছে কিছু বলল না। দেখ বাবা, সূর্য অস্ত যাচ্ছে। তুই তো সূর্য অস্ত খুব পছন্দ করিস। মিথুন তারপরও কিছু বলল না, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তোরে এত মন মরা দেখাচ্ছে কেন? কি রে, আম খাবি না? না, আইসক্রিম খাব। মা গাছ চায় না মিথুন দুঃখে থাকুক। আমি তো চলতে ফিরতে পারি না, আর আমার কাছে তো টাকাও নেই। তবে এক কাজ কর, এই আমগুলো বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আইসক্রিম কিনতে পারিস। সত্যি মা, আমি নিতে পারি আম? তাতে কি তুই খুশি হবি? ধন্যবাদ মা, তুমি সবার চেয়ে ভালো মা। তারপর মিথুন গাছে ওঠে, সব আম পেড়ে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। মা গাছ মিথুনকে সাহায্য করতে পেরে খুব খুশি হয়। তারপর আবার মিথুন অনেক দিন মা গাছের কাছে আসে না এবং গাছের মন খারাপ হয়ে যায়। পাখিরা আসে নিজেদের মন মতো গান গিয়ে চলে যায়। মা গাছ অপেক্ষা করতে থাকে মিথুন ফিরে আসবে এই আশায়। তারপর অনেক দিন পর মিথুন ফিরে আসে। গাছ আনন্দে নেচে ওঠে। আয় বাবা আয়, আয় আমার গাছের ডালে বসে দোল খা, আর মন ভরে আমার আম খা আর খুশি থাক। আমার গাছের ডালে বসতে ইচ্ছা করছে না। কি বাবা, তোকে এত মন খারাপ লাগছে কেন? আর তুই এমন শুকিয়ে গেছিস কেন? কয়েকদিন হলো খাওয়া দাওয়া হয়নি, বাসায় চাল ডাল কিছুই নেই। বাবা, তোর এ কথা শুনে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি তো তোকে চাল ডাল দিতে পারবো না, কারণ আমি তো আর চলতে ফিরতে পারি না, আর আমি চাল ডাল তো খাই না। তবে আমার ডালপালা আছে, তুই আমার ডালপালা কেটে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে চাল কিনে আনতে পারিস, তাহলে তো খুশি হবি। ধন্যবাদ মা, তুমি অনেক ভালো মা, তুমি অনেক ভালো। এই বলে মিথুন গাছের উপর উঠে বসে সব ডালপালা কেটে নিয়ে বাজারে চলে যায়। গাছটি ওকে সাহায্য করতে পেরে খুবই খুশি হয়। তারপর মিথুন আবার অনেক দিন আসে না মা গাছটির কাছে এবং গাছটি খুব দুঃখী হয়ে যায়। মিথুন কি করছে কি খাচ্ছে সেই ভেবে ভেবে মনে অনেক কষ্ট পায় মিথুনের জন্য। দিন যায় মাস যায় কিন্তু মিথুন আর আসে না। গাছ আর পাখিদের সাথে কথা বলতে পারে না, কারণ তারা ওর পাশে চক্কর দিয়ে উড়ে চলে যায়। গাছের ডাল ছিল না পাখিদের বসে গান করার জন্য। পাখিরা মাটিতে এলে গাছ সবসময় ছেলেটির কথা জিজ্ঞেস করত, কিন্তু কেউই কোনো খবর দিতে পারত না, গাছটি একা হয়ে যায়। একদিন বৈশাখী ঝড়ে মিথুনের বাড়িটা টিনের চালাসহ উড়িয়ে নিয়ে যায়। তারপর মিথুন আসে মা গাছের সঙ্গে দেখা করতে। গাছটি ওকে দেখে এতটাই খুশি হয় যে মুখের ভাষা হারিয়ে গেছিল।
তো মিথুনকে খুবই দুঃখে দেখাচ্ছিল। মিথুন এসে বসে গাছের গায়ে হেলান দিয়ে কাঁদতে শুরু করে। মা গাছের এই দশা দেখে মন ভেঙে যায়। তার ডালপালা ছিল না ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আম ছিল না ছেলেটিকে খেতে দেওয়ার জন্য, সে শুধু মাথা রেখে কাঁদার জন্য কাঁদতাই দিতে পারত। কি হয়েছে বাবা, তুই এমন ভাবে কাঁদছিস কেন? গতকাল ঝড়ে আমার বাড়িঘর সব উড়িয়ে নিয়ে গেছে, আমার বাড়ি বানাতে অনেক টাকা লাগবে। আমি যদি তোকে টাকা দিই তাহলে কি তুই খুশিতে থাকবি? ছেলেটি তখন লজ্জায় নীরব থাকে। মা গাছটি বলে তখন, নে এবার আমার কাণ্ডটা কেটে নে, সেটা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবি, সেই টাকা দিয়ে তুই নতুন বাড়ি বানাতে পারবি। ধন্যবাদ মা, তুমি পৃথিবীর সব চাইতে ভালো মা। মিথুন তখন গাছের কাণ্ডটি কেটে নিয়ে বাজারে গেল। মা গাছটি মিথুনকে সাহায্য করতে পেরে খুবই খুশি হলো। এদিকে মা গাছটি খুব দুঃখী আর একাকী হয়ে গেল। মিথুনকে সব দিয়ে গাছের গুড়িটাই শুধু পড়ে রইল। মিথুন আবারও আশা বন্ধ করে দিল মা গাছের কাছে। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু মিথুনের আর দেখা মেলে না। শৈশব কৈশোর যৌবন পেরিয়ে মিথুন এবার মা গাছটার গুড়ির কাছে গিয়ে দাঁড়ায়। আয় বাবা আয়, কতদিন দেখি না তোকে, আমি এখন অক্ষম, তোকে আর কিছুই দিতে পারবো না, বলে খুব একটা আসিস না এদিকে। না এখন আমার কোনো খিদা নেই, টাকারও তেমন দরকার নেই, ওই ঘরে আর থাকতে ইচ্ছে করে না মা। সে কি, এখনই ঝড় বৃষ্টি নামবে, বাস পড়তে পারে, তুই বাড়ি ফিরে যা বাবা, বৃষ্টিতে ভিজে গেলে তোর অসুখ করবে। না মা আমি বাড়ি ফিরবো না, এখানেই থাকবো। সে কি, এখানে এখন যে আমার আর কিছুই নাই, না আছে পাতা, না আছে ডালপালা, না আছে কাণ্ড, আমি কি দিয়ে তোকে আগলে রাখবো বাবা? মিথুন আবার নদীর কাছে যায়, বলে, নদী তুমি আমার মাকে ফিরিয়ে দাও। তুই তো সব শেষ করে ফেলেছিস, ঝড় বৃষ্টি রোদে পাখিগুলো আশ্রয় খুঁজতো ওই গাছের ডালে, মায়ের জন্য তোর যেমন কষ্ট হচ্ছে তেমনি আমারও, কারণ সূর্যের তপ্ত রোদ থেকে কতদিন আমাদের ছায়া দিয়েছে ওই গাছটা, সে কথা ভুলি কি করে? মা আমি আবারও অনেক বড় ভুল করে ফেললাম মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা আমাদের অনেক আদরে রাখে, মায়ের ছায়ায় আমরা বড় হই, মা আমাদের সবসময় আগলে রাখে, কোনো ক্ষতি বা কোনো কষ্ট পেতে দেয় না, অথচ আমরা সেই মাকে প্রয়োজন মনে করি না, অবহেলায় ফেলে দেই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মা বাবার মূল্য বোঝে না, আমাদের সবারই বিবেক আছে, আসুন আমরা সবাই আমাদের বিবেকের চোখ দিয়ে দেখি মা বাবাকে। মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে কিন্তু আমাদের বুঝতে দেয় না, মা বাবা কাছে থাকলে তার মূল্য বুঝতে পারি না আমরা, দূরে গেলেই মূল্য বুঝতে পারি আমরা, আর এটাই বাস্তবের উদাহরণ করেছে এখন। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।